গুড মর্নিং। আজকে সকালটা একটু অন্যরকম করে শুরু হচ্ছে। আজকে আমি বাড়িতে নেই, এসেছি হচ্ছে তারাপীঠ তীর্থধাম। আমি এখানে আসার পরে আমি কালকে আসার পরে তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে কোথায় এসেছি, এসেছি দেখিয়েছি, কিন্তু আজকে বললাম আমরা তারাপীঠ এসেছি। আজকে হচ্ছে সোমবার আর আমি ছাদে আছি এখন। চারিদিকটা তোমাদের ঘুরে একটু চারিদিকটা একটু তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই যে আমাদের টাকলি ডকরি, টাকলি ডকরি দেখো ন্যাড়া হয়েছে মামা বাড়ি যাওয়ার পরে। তো ঘুম থেকে এসে ব্রাশ নিয়ে আমি একটু ছাদে এলাম। আর তিনটে রুম নিয়েছি, আমার ননদরা একটা, মা আর মামা একটা, আমি আমার বড় একটা। তো এখানে আর থাকবো না, আজকে রুম চেঞ্জ করব, কারণ প্রচুর উপরে হয়ে গেছে, পাঁচতলা উপরে রুম, আর মা থাকে ছতলা উপরে, কিন্তু লিফ্ট নেই, সেই জন্য হেঁটে উঠতে হয়। সেই জন্য আমরা এখন আজকে রুম দেখতে যাবে আমার বর এখন, যদি ভালো রুম নিচে পাই নিচে নেব, কারণ এত দূর উপরে ওঠা সম্ভব না, যার জন্য। তো ব্রাশ নিয়ে এলাম, এখন ব্রাশ করব। আর তারাপীঠ এসে আজকে পুজো দেবো না, কালকে পুজো দেবো আমরা, কালকে মঙ্গলবার, ভালো দিন। হ্যাঁ, কালকে পুজো দেবো, কালকে ভালো দিন। আর সেজন্য আজকে সোমবারটা ঘোরাফেরা করব, আর কালকে পুজো দিয়ে মনে হয় বেরিয়ে পড়বো। দুপুরে আমাদের টিকিট করা আছে বললো আমার বর, ব্রাশ করতে করতে চলে এসেছি। আর এখানটা তেমন একটা ভালো লাগছে না, সেজন্য একটা ভালো দেখে, মানে অনেক রাতে প্রায় 10টার সময় এসেছি আমরা, আর এত রাতে এসে না রুম খোঁজাখুঁজি খুব বাজে লাগে, মানে শরীর সর পাখি, এসিটা চালিয়ে দিয়েছে আর আমার ভাগ্নি ভয় পেয়ে যাচ্ছে। তো অত রাতে আসার পর না টায়ার্ড লাগে শরীরে, হ্যাঁ টায়ার্ড লাগে, যার জন্য খোঁজা মানে হয় না, খুঁজে যে হোটেল ভালো হোটেল খুঁজে আসবো সেটা আর হয়ে ওঠে না। দুটো হোটেল দেখেছি, তারপরে এটা এসেছি আমরা, এটা একটু ভালো লেগেছে যার জন্য আছি এখানটায়, কিন্তু এখন আর থাকা হবে না, এত উপরে ওঠা সম্ভব না। আর রুমটা এলোমেলো আছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি না আমি, আমি উপরে চলে এসেছি ছাদে। তো নিচে যেয়ে ব্রাশ করে আমি একবারে স্নান করে নেবো, তারপর আমার বর আসলে জানতে পারবো যে রুম ও ঠিক করতে যাচ্ছে এখন, মামাকে নিয়ে আর আমার ননদের বর তিনজনে মিলে যাচ্ছে রুম ঠিক করতে। রুম ঠিক করে আসুক, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জিজু আর আমার বর দুজনে যে রুম ঠিক করে এসেছে, আর এখন সকালবেলা ব্রেকফাস্ট করবো আমরা, তারপর বেরিয়ে পড়বো। আর নিয়ে এসেছে হচ্ছে মিষ্টি, নিয়ে এসেছে কি কালো জাম, আরও কী কী মিষ্টি নিয়ে এসেছে, দুই তিন রকমের। আর ধোসা নিয়ে এসেছে, আলু ধোসা, আর হচ্ছে আলু ধোসা বলছি কেন, মশলা ধোসা, আর লুচি তরকারি নিয়ে এসেছে। তো এগুলোই খাবো এখন আমরা সকালে খেয়ে, তারপরে বেরিয়ে পড়বো। সবাই হচ্ছে আমার রুমে আছি এখন, আমার রুমে বসে খেয়ে দেয়ে তারপরে আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়বো। রেডি হবো মানে শুধু ড্রেস চেঞ্জ করে, যে দেখছো বেরিয়ে পড়েছি আমি। জিজু আমাকে বলছিল যে বৌদি নাইটি পরে চলো, এই কাছে বলছে। হ্যাঁ, তো অনেকটা দূর, আমরা মানে মন্দির থেকে এতটা দূরে ছিলাম, তো এখন হাঁটতে হাঁটতে আমরা আর কি যাচ্ছি, সব রুম ওই রুমটা ছেড়ে দিয়েছি। আমি কিন্তু রুম দেখিনি, যে দেখবো কেমন রুম, আমার বরকে আমি আগে থেকে বলে দিয়েছিলাম যে যেই রুমই নাও না কেন একটু ভালো দেখে নেবা, যাতে থাকতে পারি, আমার একটু মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দরকার, আর রুমের ল্যাট্রিন বাথরুম যেন একটু পরিষ্কার হয়, তাই বলেছিলাম আমি। তো আগের রুমটা কিন্তু ভালো ছিল, শুধু একটাই প্রবলেম যে পাঁচ ছতলা উপরে ঘর, সিঁড়ি চড়ে আমরা যে বারবার খেতে নামবো উঠবো এটা কিন্তু প্রচুর কষ্ট হবে, একবার নামলেই কিন্তু শরীর অস্থির করে নিয়ে আসে, এই গরমের মধ্যে সিঁড়ি চড়ে ওঠা নামা খুব কষ্টকর, যার জন্য বাচ্চারা আছে, সেই জন্য আমরা বললাম যে না এত দূর, আরও সকালবেলায় খালি পায়ে হাঁটতে হাঁটতে মন্দিরে পুজো দিতে যাব, তার থেকে মন্দিরের কাছাকাছি যাই। তো এরা রুম দেখে গেছে, এখনও বলতে পারছি না যে দেখবো রুমটা কেমন। তো রাস্তায় যেতে যেতেই তোমাদের কাছে মানে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করছি আমি, দেখতেই পাচ্ছ কত সুন্দর দোকান। রাতের বেলায় কিন্তু সবথেকে বেশি ভালো লাগে এখানটায়, দিনের বেলায় তেমন ভালো লাগে সব সময়, কিন্তু এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রাতের বেলায় দেখতে বেশি সুন্দর লাগে দিনের বেলা থেকে। আর অনেক দোকান আছে এখনও মানে খোলেনি, মেলেনি আর কি, যেগুলো খোলা দোকান আর কি, সেগুলো রাতে মেলবে, তো ভীষণই সুন্দর লাগে রাতের বেলায়। আর একদম এই দোকানের সামনেই আমাদের রুমটা রেখেছে, যার জন্য খুব ভালো হয়েছে যে কিছু কেনাকাটা হলে নিজে নেমে কিনতে পারবো, আর না হলে ওইখানে থাকলে না এত দূর হেঁটে আসতেও ইচ্ছে করতো না। তো ভালোই করেছে, কাছাকাছি রুম নিয়েছে, আর আমরা চলেও এসেছি রুমের কাছাকাছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা ওই ঘরটা ছেড়ে সকাল 10টার সময় টিফিন করে মানে ইডলি ধোসা আর পুরি এসব খেয়ে
আজকে আমরা চলে এসেছি হচ্ছে আর একটা লজে। এটা হচ্ছে একদম মন্দিরের কাছে, কিন্তু রুমটা প্রচুর ছোট। তিনখানা রুম নিয়েছি আমরা, প্রচুর ছোট ছোট রুম। তেমন একটা ভালো না, সেজন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না। তোমরা মনে করতে পারো যে রুম নিয়েছে তাহলে শেয়ার করছে না কেন। অ্যাকচুয়ালি রুম প্রচুর ছোট, দুজন থাকতে পারে। আর রুমটা তেমন ভালো না, কিন্তু রুমটা একদম মন্দিরের কাছে যার জন্য নেওয়া হয়েছে। না হলে এরকম রুমে থাকতাম না, খুব ভালো রুমেই থাকতাম। আর আমরা আজকের দিনটাই আছি, কালকে তো চলে যাবো, তো রাতটা কাটানোর জন্য এখন একটু সময় যে ছিলাম সকাল থেকে, এখন আমরা বাইরে যাব খেতে। খেয়ে দিয়ে তারপরে আমরা গাড়ি ঠিক করে রেখেছি, আমরা ঘুরতে বেরোবো, যার জন্য রুমে থাকা হবে না। রাতটুকু ঘুমাবো, আবার সেই রাত তিনটের সময় মনে হয় উঠে স্নান করে আমাদের আবার রেডি হতে হবে, পুজো দিতে যাবো, কারণ প্রচুর লাইন লাগবে। আর ভাবছি এবার আর ভিআইপি লাইন নেবো না, আগে এসে ভিআইপি লাইনে দাঁড়িয়েছি। মাকে যখন পুজো দিতে এসছি কষ্ট করেই দেবো ভাবছি, তো দেখা যাক কালকে জানা যাবে। তো এখন আমরা খেতে যাবো, আর আজকে যেহেতু সোমবার নিরামিষ খাবো, আর আমি আর আমার মা মানে দুজনে নিরামিষ খাবো, বাকি সবাই যে যা ইচ্ছা খাবে ওটা কোনো ব্যাপার না। তো রেডি কিছু খাবো না, যেমন আছি শুয়েছিলাম, সবাই একদিকে গল্প করছিলাম, যেমন আছি যাবো, খেয়ে এসে তারপর শাড়ি পরে আমরা আবার দুপুরবেলা ঘুরতে বেরোবো। আর রুম আমি শেয়ার করছি না, খুব ছোটো রুম, তবু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, নাহলে তোমরা ভাবতে পারো কেন দেখাচ্ছে না। খুব কাছে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ একদম মন্দির পাশেই, একদম এই কাছে, সন্ধে হলে দেখতে পাবে একদম জমজমাটে, খুব ভালো লাগছে জায়গাটা, রুম ছোটো হলেও। তো যার জন্য এখানেই নেওয়া হয়েছে, সন্ধে হলে খুব ভালো লাগবে। তারপর আমরা খেয়ে দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথাও কোথাও ঘুরতে যাচ্ছি। হ্যাঁ চল, এই যে দেখো নিচে এই যে শাখা বিক্রি করছে, আর প্রচুর দোকান আছে। এখন ভালো লাগবে না, সন্ধে হলে খুব ভালো লাগবে দেখতে, লাইট লাগালে তখন ভালো লাগবে। এখন হ্যাঁ আসি, এই যে আমাকে ডকরি টাকলি টাকলি সার, চলো এই যে দাঁড়াও, তোমাদের মন্দিরের রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। আমাদের রুমে আমাদের চাবি কোথায় জানি, তিনটে রুম নিয়েছি আমরা, মামা মা একটা, আমার ননদার ননদা একটা, আমি আমার বর একটা। ওই যে কোনায় দেখতে পাচ্ছ একদম ছোট্ট রুম, এখন সিঁড়িগুলো একদম খাড়া খাড়া সিঁড়ি দেখছে। অ্যাকচুয়ালি তারাপীঠে এলে না এখানে তেমন ভালো ঘর পাওয়া যায় না, একটু নোংরা একটু অপরিষ্কার থাকে। খেতে যাচ্ছি, এখন খেয়ে আসি, তারপরে আমি নিরামিষ খাবো। নিচে নেমেছি, আর সামনেই একদম শাখার দোকান। আমার কিন্তু শাখা নেওয়ার ছিল, কিন্তু আমি তারাপীঠ থেকে নেব না, তো আমার বর বলছিল নিতে, আমি বলেছি না এখান থেকে আমি নেব না, আমি ত্রিবেণী থেকে নেব। তো আমরা খেতে এসেছি, আর এখন জিজুকে আমার বর বলছে যে তুমি নিরামিষ খাও, উনি নিরামিষ তো তেমন একটা ভালোবাসে না, তো বলছে না না আমি নিরামিষ খাবো না, এইসব আর কি হাসাহাসি করছিলাম আমরা। ভাত, আলু, মুকার ডালনা, ডাল দেখাচ্ছি, শুক্তো। আমি আর মা এক জায়গায় বসেছি খেতে, কারণ আমাদের দুজনের নিরামিষ, আর ওরা সবাই খাবে হচ্ছে ওই পাশটায়। আজকে হচ্ছে সোমবার, সেই জন্য নিরামিষ খাচ্ছি। আর পুজো দিতে এসেছি, মনটা চাইছে না যে এখানে এসে আমিষ খেয়ে পুজো দিই, আমার মন তো চাইছে না। আমি এমনিও বাড়িতে তো তোমরা জানোই যে আমি দুটো দিন নিরামিষ খাই, সোমবার আর বৃহস্পতিবার নিরামিষ খাই। তো এখানে এসেও আজকে সোমবার, কালকে মঙ্গলবার, কালকে আমরা পুজো দেব। আর মাও খায় না আমার সঙ্গে সঙ্গে, আমরা দুজনই খাই না সোমবার আর বৃহস্পতিবার। মা তবুও মাঝে মাঝে মানে কোথাও গেলে যদি কেউ জোর করে তাহলে মা খেয়ে নেয়, কিন্তু আমি তবুও খাই না, আমার আমি খাবোও না, আমার মন চায় না খেতে। তো এখানে নিরামিষ দিয়ে খাচ্ছে, আর ওরা ওইখানটায় খাচ্ছে ডিম দিয়ে, সব এক জায়গায় বসে আছে। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, এই জলের বোতলগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে, এত কিউট। এই বোতলগুলো খুব বড় বড় বোতল, আমি দেখেছি জল খেয়েছি, কিন্তু এই বোতল দেখিনি, ফার্স্ট টাইম দেখছি, 60 টাকা করে বোতলের দাম। তো এখানে দাঁড়িয়ে আছি আমরা, হচ্ছে পান খাবে জিজু আর মা, পান খাবে দুজনে। মা কিন্তু কখনোই পান খায় না, তো আজকে সবাই জোর করে বলছে যে রোজ তো আর খাও না, আজকে খাও একটা, খাও মিষ্টি পান। তো বললো ঠিক আছে, মা খাবে, আর টাকলিও খাবে এখন পান, বুড়ি পাকা বুড়ি, ও পান খাবে বলছে। তো মা একটা পান খেয়েছে আর জিজু একটা পান খেয়েছে। তো এই যে এখন ছিঁড়ে টাকলিকে দিচ্ছে মা, ও পান খাবে বলে।
তো পান খাবে এখন। আর মা পান খেতে চায় না, মা কোনো নেশাই মার নেই, মা কিছুই খায় না, চাও খেতে চায় না, জানো তো মার চায়ের নেশাও নেই। আর পাখিকে আমি বলছি যে তোর দাঁত নেই, তুই এবার পান খাবি, তোর দাঁত দেখা তো, তুই পান খাচ্ছিস তো, আবার আমাকে দাঁতগুলো দেখাচ্ছে দেখো। কি এর নাম কি? ও তোতা, ও আমাদের পছন্দ। এ আমাকে দেখে এত নোংরা কাজ করলো। পাখিটা দেখে ভীষণই ভালো লাগছিল, কিন্তু কথা বললো না। এটাও একটা কিন্তু টিয়ে পাখি, কিন্তু কথা বললো না আর কি। খাওয়া দাওয়া করে আর আমরা ঘরের রুমে যাইনি আর কি, চলে এসেছি সিধা মন্দিরে। কারণ ঘরে গেলে তো বসে থাকতে হবে, তার থেকে ভালো মন্দিরে এসে দাঁড়িয়ে থাকবো। এখানে এখনো সবাই পুজো দিচ্ছে, প্রচুর লাইন এখনো। তো সবাই মিলে আসবো ভেবেছিলাম, মামা জিজু আর আমার বরকে আসতে দেয়নি, ওরা হাফ প্যান্ট পরে এসেছে, যার জন্য হাফ প্যান্ট পরে এখানে ঢুকতে দেয় না আর কি। তো ওরা দাঁড়িয়ে আছে বাইরে আর আমরা একজন চলে এসেছি এখানটায়। আর এখনো প্রচুর লাইন দিচ্ছে, আর মন্দিরের উপরে দেখো পায়রাগুলো বসে আছে। তো মন্দিরে এসে মনটা একদম শান্তি লাগছে, আরাম লাগছে, মানে এখানে একদম শান্তির জায়গা কি বলবো তোমাদের। তো ভীষণই ভালো লাগছে, এখানে দাঁড়িয়ে আছি। আমরা তো আর আজকে পুজো দেবো না, আজকে দিলে দিতে পারতাম, কিন্তু মঙ্গলবারে খুব ভালো দিন, যার জন্য মঙ্গলবারই দেবো। ওই যে ওখানে ভোগ, যার যার নামে তারা এসে নিয়ে। সারাক্ষণ ভিডিও করে কেন না? খাওয়া দাওয়া করে চলে এলাম। আর আমি মা নিরামিষ খেয়েছি, বাকি সবাই ডিম ভাত খেয়েছে। তো তোমাদের দেখিয়ে দিলাম যে বাইরেটা কেমন রাখতে হবে, কত কাছে আছি মন্দিরে। এখন হচ্ছে আমরা মন্দিরে গিয়েছি, কিন্তু আমার বরকে মামা আর জিজু তিনজনকে ঢুকতে দেয়নি, ওরা হাফ প্যান্ট পরেছিল, যার জন্য আমরা দেখে আসছি। কালকে তো পুজো দিতে গেলে দেখবই, আর একটু বাদে রেস্ট করে গুছিয়ে গেছি, সেজে গুছে আবার যাবো আমরা ঘুরতে। তো তখন তোমাদের সঙ্গে আর একটা পুরো ব্লগ শেয়ার করব। আজকে মামি অনেক ব্লগ তোমার ছেলে শেয়ার করবে। ব্লগ শেয়ার করব? ব্লগ আমি শুনছি ব্লাউজ শেয়ার করবে। তো আর ওখানে না আগের থেকে বলে রাখবে না, মাকে যে ভোগটা দেয় সেই ভোগটা আমাদেরও দেবে, টাকা দিতে হবে, আমাদেরও দেবে, আমার কাছে নেই। তো দেখি কি করে, কালকে মায়ের ভোগ খাবো কি এমনি নর্মাল খেয়ে চলে যাবো দোকান থেকে, জানি না।